দেখেন হ্যাঁ ভাই দেখছি আপনি এখন। আচ্ছা ভাই ধন্যবাদ, দেখছেন ঘোড়া আসলে অনেক সুন্দরভাবে দৌড়াইতেছে, দেখছেন মাশাআল্লাহ। সালাম ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। দাম চাইতেছো কত ছোট ভাই ঘোড়াটার? 25,000 টাকা দাম চাইতেছো? এটা ছেলে ঘোড়া না মেয়ে ঘোড়া? মেয়ে ঘোড়া। এটা বয়স কতদিন হবে? 5 মাসের মতন বয়স হবে না মেয়ে ঘোড়া? এটা কি জাতের ঘোড়া জানো নাকি? তাজির। এটা কত কিলোমিটার দৌড়াতে পারে? 10 কিলোমিটার না? এগুলা কি 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 খাবার খাওয়াও? খুশি কুড়া ঘাস না? আচ্ছা এখন কি আলোচনা সাপেক্ষে এই কিছু কমানো যাবে না ফিক্সড? একদম 20,000 টাকা হলে বিক্রি করবে? আচ্ছা ফোন নাম্বারটা বলা যাবে? ফোন নাম্বার মস্ত নাই না? এটা তোমার নামটা বলো আর তোমার ঠিকানা কোন জায়গা? নরসিংদী পুটিয়া বাজার। আচ্ছা ধন্যবাদ ছোট ভাই, ভালো থাকো। সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম, দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে জানাই স্বাগতম। যারা রাজু পিজন টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ, আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আমি এখন চলে এসেছি নরসিংদী জেলার পুটিয়া হাটে। এই হাটে আপনাদের বিভিন্ন ধরনের ঘোড়ার দরদাম সম্পর্কে ধারণা দেব, সাথে ঘোড়ার বিক্রেতার ফোন নাম্বার দিয়ে দেবো, আপনারা যোগাযোগের মাধ্যমে ক্রয় করতে পারবেন। ধন্যবাদ, ভিডিওটি ফুল দেখতে থাকুন, আশা করি অনেক ভালো লাগবো, বিক্রেতার সাথে কথা বলবো। ধন্যবাদ, ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম ভাই জান। আসসালাম ভাই, ভালো আছেন তো না? ভাইয়ের খামারে দেখতেছি অনেক ঘোড়া, এই দেখেন একে একে ঘোড়ারগুলার আপনাদের দাম দেব, ধারণা দেব আর কত দাম, বয়স কত এবং কি জাতের ঘোড়া এগুলার আপনাদের জানানোর চেষ্টা করব। ওই যে প্রথমে সাদা ঘোড়া দিয়ে শুরু করি ভাই, ওই যে ওখানে নদীর ধারে দেখতেছি এটা সাদা ঘোড়া, এটা কি জাতের ঘোড়া? এটা ভাই তাজির করস। তাজির করস। এটার দাম চাইতেছেন কত টাকা ভাই? ৫-৫০ হাজার টাকা। এই দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর, এটার দাম চাইতেছে 5-50 হাজার টাকা। এটা ছেলে ঘোড়া না মেয়ে ঘোড়া ভাই? এটা ছেলে ঘোড়া, দেখেন অনেক সুন্দর মাশাআল্লাহ। আর আর ওই যে পাশে আর একটা ঘোড়া দেখতেছি ওটাও ছেলে ঘোড়া না মাশাআল্লাহ। ভাইর হলো ঘোড়ার খামার, আপনাদের ঘোড়ার খামারটা একটু ঘুরে দেখাই। এই দেখেন ঘোড়াটা একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করি, ছেলে ঘোড়া মাশাআল্লাহ। দাম কত বললেন ভাইজান? 5-50 হাজার টাকা। এটা কি আলোচনা সাপেক্ষে কিছু কমানো যাবে তো না ভাই? আলোচনা সাপেক্ষে কি 50,000 টাকা হলে বিক্রি করবেন? এই তো 50,000 টাকা হলে বিক্রি হবে। আর এটা কি জাতের ঘোড়া ভাই? দেশের মধ্যে ভাই, দেশের মধ্যে না বেটি ঘোড়া, মহিলা ঘোড়া। এটা বয়স কতদিন হবে ভাই? এটার দুই দাঁতের এটা বয়স কতদিন হবে? তাতে 3 বছরের মতন হবে না? বয়সটা 3 বছরের মতন হবে। এটার দাম চাইতেছেন কত টাকা ভাই? ২০,০০০ টাকা। এটার দাম চাইতেছে ২০,০০০ টাকা, আলোচনা সাপেক্ষে কিছু কমানো যাবে না ভাই? কিছু কমানো যাবে।
শালম ভাই, এখানে দেখতেছি অনেক সুন্দর একটা সাদা কালারের ঘোড়া, এটা দাম চাইছেন কত ভাই জান? এটার দাম হচ্ছে 55,000 টাকা দাম চাইতেছেন, এই তো? এটা তো ছেলে ঘোড়া মনে হয় না ভাই? কাটানো, খাসি করানো। এটা দাম চাইতেছে 55,000 টাকা। এটা বয়স কতদিন হবে ভাই জান? চার দাঁত, 5 থেকে 6 বছর। মাশাল্লাহ, এই দেখেন, চার দাঁতের 5 থেকে 6 বছর হবে বয়স। এটা কি আলোচনার সাপেক্ষে কিছু কমানো যাবে না 55,000 টাকায়? কিছু কমানো যাবে না, কিছু কমানো যাবে। এটা কি জাতের ভাই ঘোড়াটা? উচ্চতা কত? 52 ইঞ্চি না? এটা কি পিঠে উঠানো দৌড়ানো যাবে ভাই? পিঠে উঠে দৌড়ানো যাবে না? আপনি কি মাঝে মাঝে ওঠেন না ভাই? উঠি না, ওঠেন? আচ্ছা, এখন কি আপনি একটু দেখাতে পারবেন নাকি? হ্যাঁ, এই যে দর্শকদের দেখাতে চাইছিলাম যে ঘোড়ার উপরে, আপনি তো অনেকগুলো ঘোড়া দেখাইলেন, এই ঘোড়ার উপরে একটু উঠে আমাদের দেখান যে অনেকে ঘোড়ার উপরে উঠার জন্য শখ করে আপনার ঘোড়া ক্রয় করতে চায়। এই দেখেন, হ্যাঁ ভাই দেখছি আপনি এখন। আচ্ছা ভাই, ধন্যবাদ। দেখছেন ঘোড়া আসলে অনেক সুন্দরভাবে দৌড়াইতেছে, দেখছেন? মাশাআল্লাহ। সালাম ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই যে এখানে দেখতেছি একটা ঘোড়া, এটা কি জাতের ঘোড়া ভাই? এটা দেশি ঘোড়া। এটা দেশি ঘোড়া? এটা ছেলে ঘোড়া না মেয়ে ঘোড়া ভাই? মেয়ে ঘোড়া। এটা বয়স কতদিন হবে? বয়স 1 বছর। 1 বছরের মতন হবে। এটার দাম চাইতেছেন কত টাকা ভাই? 16,000 টাকা দাম চাইতেছেন? এটার দাম চাইতেছে 16,000 টাকা। এই দেখেন, আর এই যে পাশে আর একটা দেখতেছি, এটার দাম চাইতেছেন কত টাকা ভাই? 25,000। এটা কি জাতের ঘোড়া? মারোয়ারি ক্রস, বড় জাতের। বড় জাতের। এটার দাম তো হচ্ছে 25,000 টাকা। দেখেন, বয়সটা আপনার 7 মাস। 7 মাসের মতন বয়স। আর ওই যে আর একটা দেখতেছি, ভুটানের মতো, ভুটানের ক্রস, ভুটানের ক্রস। হ্যাঁ, দেখেন মাশাআল্লাহ। বেটা, বেটা ঘোড়া না, ছেলে ঘোড়া? ছেলে ঘোড়া। এটার বয়স কতদিন হবে ভাই? বয়স কম, ওই 5 থেকে 6 মাস। 5 থেকে 6 মাস হবে না? 5 থেকে 6 মাসের ঘোড়া। দেখেন ছেলে ঘোড়া। এটা ঘাস দিচ্ছেন না? ঘাস খাইতেছে। এগুলা মূলত কি কি খাবার খাওয়ান ভাই? সবই খায় না? আর ওই যে সামনে একটা দেখতেছি ঘোড়া, এটা কি জাতের ঘোড়া ভাই? মণিপুরি। মণিপুরি? এটা মণিপুরি ঘোড়া, পাবন আর কি, মানে অনেক থেকে না, ভুটান ভুটান। মণিপুরি, খাস মণিপুরি, খাস মণিপুরি। বড়ই বোন, গাব গাব, মানে পেটে বাচ্চা না? পেটে বাচ্চা আছে। পেটে বাচ্চা আছে। এই দেখেন, এরা কয় মাসে ভাই গাব? গাবটা মানে বছর, 1 বছরে বিয়ে, 12 মাসে বিয়ে, কিন্তু মনে হয় মাস দুয়েকের ভিতরে বিয়ে নেওয়া সম্ভব না। ও, মানে মনে হয় 9-10 মাসে, 9-10 মাস হবে। এটা দাম তো দিন কত টাকা ভাই এই ঘোড়াটার? এটার দাম তো হইতেছে 14,000 টাকা। মূলত অনেক কম ঘোড়ার দাম। এটা তো আলোচনা সাপেক্ষে কিছু কমানো যাবে নাকি? বাচ্চা হলে তো একটু দাম বেশি হবে না?
ভাইয়ের কাছে তো অনেক ধরনের ঘোড়া দেখলাম, আর ভাইয়ের সাথে একটু কথা বলি। ভাইজান, আপনি থেকে যদি কেউ ঢাকা থেকে বা সারা বাংলাদেশে থেকে যদি ঘোড়া কেউ কিনতে চায়, আপনার খামারে আসতে হবে নাকি? হ্যাঁ, খামারে আসছেও নিতে পারবে, বা আপনি ঠিকানা দিলে অগ্রিম কিছু টাকা দিলে আমি পৌঁছে দিতে হবে। ও আচ্ছা আচ্ছা, আপনার অগ্রিম টাকা দিলে আপনি ওখানে যা পৌঁছায় দিতে পারবেন, এই তো? ঘোড়ার দাম 30,000, 15,000 দিব, আর 15,000 টাকা থেকে আমি। ও এই এই সিস্টেমে না? নরসিংদি, পুটিয়া বাজার সাথে। আচ্ছা, ফোন নাম্বারটা একটু ক্লিয়ার মতন বলেন ভাই। 01 77 95 95 3 2 7 3 2 7। আচ্ছা, ধন্যবাদ, ভালো থাকবেন। সুপ্রিয় দর্শক তথা আসসালামু আলাইকুম, দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে জানাই স্বাগত। পুটিয়া হাটে আমরা আছি, দেখতে পাচ্ছি একটা ঘোড়া, ভাইয়ের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ আমি ভালো। ভাই, হাটে কয়টা ঘোড়া আনছেন ভাই? দুইটা আনছেন। দুইটা আনছেন না, ওই একটা আর এই একটা না? ছেলে ঘোড়া না মেয়ে ঘোড়া ভাই? এটা মেয়ে ঘোড়া। এটা মেয়ে ঘোড়া? দুটোটাই না। এটা বয়স কতদিন হবে ভাই? 7 মাস। 7 মাসের মতন বয়স হবে, এই দেখেন 7 মাসের মতন বয়স হবে। ওটা বয়স হবে কতদিন ভাই? 37 মাস। ওটাও এরকমই না? আপনার খামারে কয়টা ঘোড়া আছে ভাই? আমার আছে 12টা। 12টা ঘোড়া আছে, 14টার মতন। কয়টা ছেলে ঘোড়া আর কয়টা মেয়ে ঘোড়া ভাই? আচ্ছা, এই যে এটার দাম চাইতেছেন কত এই ঘোড়াটার? 22,000 টাকা দাম চাইতেছেন। কি আলোচনা সাপেক্ষে কিছু দামাদামি করা যাবে নাকি ফিক্স কিছু করা যাবে? কিছু কমানো যাবে না? এটা দাম কি ফিক্স দাম বলা যাবে ভাই? 20,000 টাকা হলে বিক্রি করবেন। আচ্ছা ভাই, আপনার নামটা কি? শাহ আলম। শাহ আলম, আপনার ঠিকানা কোন জায়গা ভাই? আচ্ছা, আপনার থেকে যদি কেউ ঘোড়া কিনতে চায় অনলাইনের মাধ্যমে, যোগাযোগের মাধ্যমে, যে আমার ভিডিওটা দেখে যদি অনেক মানুষ কিনতে চায়, তাই আপনার ফোন নাম্বারটা বলেন ভাই। 01 77 95 01 77 3 2 7 3 2 7। আচ্ছা, ভাইয়ের নাম্বার এটা। অবশ্যই ঘোড়া দেখে যদি পছন্দ হয়, ঘোড়া যদি কিনতে চান, বাসার যোগাযোগ করতে পারবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।